উদ্দেশ্য করে আমরা এই গানটা গাইছি। আমাদের উনি শুধু
জেগেছে, যদি তার আনন্দে শুধু সুপ্রতি নব প্রাণী জেগেছে, ক্রমশাদি জেগেছে, অধিকার আমি জানে আহ্বান শুনো আহ্বান আশীর্বাদ গাছ পেরিয়ে পুস্তক দাদা পুস্তক কেড়ে কন্যার মতো পেরিয়ে আহ্বান শুনো আহ্বান আশীর্বাদ গাছ বনু পেরিয়ে পুস্তক দাদা পুস্তক কেড়ে কন্যার মতো পেরিয়ে যুবকিত শক্তি দিয়েছে সারা জীবনে শুনল কি শুনবে বাবার গান, বাবার কবিতা, বাবার গল্প, তার নাটক, তারপরে এই গানগুলো নিয়ে একটা ওয়ার্কশপ করা, সেমিনার করা, রিসার্চের কাজটা শুরু করতে হবে। অনেক ছেলেমেয়েরা আছে জিজ্ঞেস করে যে এই গানটা কীভাবে সৃষ্টি হলো, এইসব যেগুলো আমরা আমাদের মিউজিশিয়ান ভাইরা জানেন বা যেটুকুনি আমরা জানি, ফ্যামিলি যেটুকুনি জানি, এইগুলো আমরা শেয়ার করে দেবো মানুষের সাথে, যাতে এগুলো মানে রেকর্ডে থাকে। এই বেসিক আমাদের প্ল্যানিংটা এইটাই, যাতে আমরা এখন থেকেই প্রস্তুতি নিতে পারি 2025-19 নভেম্বরের জন্য। আছে অনেক ট্যালেন্ট শুধু কলকাতায় তো নয়, আমাদের জেলায় বেছে বেছে নিতে হবে কারা কারা ভালো শিল্পী আছে, তার জন্য অনেক খাটুনি আছে। আমরা ধরুন একটা কম্পিটিশনের মাধ্যমে বেছে নিলাম, কীভাবে তোমরা একটু আইডিয়া দাও কীভাবে আমরা করতে পারি। শ্রীকান্ত আমাদের ট্রাস্টে আছে, আমি নিজে ব্যক্তিগতভাবে যে জায়গায় একটা তাগিদ অনুভব করছি সেটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে এই যে একটা এমন সময়ের ভেতর দিয়ে আমরা যাচ্ছি না, যে আমাদের গান বাজনার চর্চাগুলো কী বলবো, আমি নিজে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে বলছি, এখানে সংস্থা রয়েছে, সেকেন্ডও আছে, মিডিয়া আছে, যে টিপিক্যাল একটা খুব ন্যারো সংকীর্ণ জায়গায় আমাদের সঙ্গীতের চর্চা বা ভাবনা চিন্তাটা এসে পড়েছে। এটার থেকে বেরোনো দরকার, এবং এটা থেকে বেরোতে গেলে যাদের কাছ থেকে আমরা রাস্তা দিশা দেখতে চাইব তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সুনীল। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চাইব যে আমাদের এই পরের প্রজন্ম যারা আসছে তাদের প্রত্যেকের সঙ্গে, যারা গান বাজনা ভালোবাসে, যারা গান বাজনা শিখতে চায়, জানতে চায়, তাদের সঙ্গে এই মানুষটির সৃষ্টির পরিচয় ঘটানো। কারণ একটা মাঝখানে বিরাট ফাঁক তৈরি হয়েছে। এখন গান বাজনা একটা ভীষণভাবে বলিউড ফিল্ম সেন্ট্রিক গান বাজনা শুনছে, কিন্তু আসল বা ক্রিয়েটিভ সঙ্গীতের জায়গা তার থেকে অনেক বড়ো। তার বাইরে একটা
বিরাট জায়গা পড়ে রয়েছে। কিন্তু সেই জায়গার সঙ্গে যদি আমাদের পরিচয় ঘটাতে হয় পরের প্রজন্মের ছেলে মেয়েদের, তাহলে এই মানুষটির দেখানো রাস্তায় আমাদের যেতেই হবে। আমরা আমাদের নিজের রুটকে চিনতে পারবো এবং কী কী সম্পদ উনি আমাদের জন্য রেখে গেছেন সেটার সঙ্গে আমাদের পরবর্তী প্রজন্মের পরিচয় ঘটানোর আমাদেরও কোথাও একটা দায়বদ্ধতা আছে। সেই জায়গা থেকে আমরা এই কাজটা করছি।